Bismillahirrahmanirrahim. Ajke dhabana dikti college er pokkho theke online er maddhome jara islamic shiksha niye adarshike bhorti hoyecho taderke ami aloshona korchi. Ar dirgho din dekha jacche corona virus er karone amra directly class nite parini ar ekhon jodio direct matlab samne samne class nicchi kintu সপ্তাহে মাত্র একটি ক্লাস নিতে হচ্ছে যার কারণে অনলাইনে যদি আরো কিছু আমরা ক্লাস নেই তাহলে তোমাদের উপকার হবে তোমরা কিছু শিখতে পারবে তাই আমি আজকে ইসলাম শিক্ষা প্রথম পত্র থেকে ক্লাস নিচ্ছি অধ্যায় হলো তৃতীয় এই অধ্যায়ে একটা প্রশ্ন আছে যে পিতা মাতা সন্তানের প্রতি কি দায়িত্ব পালন করবে সে সম্পর্কে শুধু যে সন্তানরাই পিতামাতার প্রতি দায়িত্ব পালন করবে তা নয় পিতামাতাও সন্তানের প্রতি সুন্দরভাবে দায়িত্ব কোথাও পালন না করে তাহলে সন্তানগুলো ছেলে মেয়েগুলো দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায় যার কারণে কীভাবে তারা দায়িত্ব পালন করবে সে সম্পর্কে কিছুটা ধারণা দেব প্রথম হল পিতার কর্তব্য শুধু পিতা হলে হবে না তাকে অনেক ভূমিকা রাখতে হবে সন্তান মানুষ তার অনেক দায়িত্ব রাখে সন্তান যখন মাতৃগর্ভে থাকবে মায়ের গর্ভে থাকবে তখন মাতাকে সন্তানের ভালোর জন্য মাতাকে ভালো মন্দ খাওয়াতে হবে পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে যাতে সন্তান পুষ্ট হয় নিরোগ হয় সুস্থ হয় এই জন্য মাতৃগর্ভে যখন সন্তান থাকবে সেখান থেকে পিতার অনেক দায়িত্ব আছে অনেক কর্তব্য আছে মাকে অর্থাৎ মাতাকে কঠিন কাজ করতে দেওয়া যাবে না কারণ যেমন কাঠ থাকে কাঠ ফাটতে গিয়ে অনেক সময় সন্তানের আঘাত লাগে পুকুর থেকে পানি ওঠানো পানি ওঠাতে গিয়ে অনেক সময় পা পিছলে পড়ে যায় পড়ে গিয়ে দেখা যায় মাতৃগর্ভে সন্তান থাকে অনেক সময় পঙ্গু হয় তার ক্ষতি হয় এই সবগুলো দেখা যায় পিতাকে খেয়াল রাখতে হবে শুধু তাই না এইবার সন্তান মাতৃগর্ভ থেকে দুনিয়ার গর্ভে আসলো অর্থাৎ দুনিয়ায় আসলো প্রসাদ করলো তখন পিতার দায়িত্ব হলো যে একটা সুন্দর নাম রাখা এমন একটা নাম রাখতে হবে পিতার ওই সন্তানকে যে নামটা শুনলে কেউ জিজ্ঞাসা করলো কখন তোমার নাম কি তখন এই নামটা শোনার সঙ্গে সঙ্গে যেন ওই ব্যক্তি বুঝতে পারে যে একজন মুসলমানের সন্তান যেমন আব্দুর রহমান যেমন রফিকুল ইসলাম নূর ইসলাম এরকম সুন্দর নাম আছে এই নামগুলো রাখতে হবে রাখলে দেখা যাবে যে সেটা মুসলমানের সন্তান এটা বোঝা যাবে এটা দায়িত্ব কার এটা দায়িত্ব হলো পিতার তারপর লালন পালন সন্তান শুধু হলেই হবে না তার লালন পালনের দায়িত্ব তার দেখাশোনার দায়িত্ব পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া শিক্ষা দীক্ষা এগুলো দেখার দায়িত্ব পালন করবে এগুলো কে পিতা শুধু তাই না সন্তানের নিরাপত্তা সন্তানরা যেহেতু অবুজ তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে কারণ তারা কখন কোন মুহূর্তে কোন অঘটন করে ফেলায় বলা যায় না এই কারণে সব সময় যাতে নিরাপদে থাকতে পারে নির্বিঘ্নে চলতে পারে এই জন্য সন্তানের প্রতি খেয়াল রাখবে পরামর্শ দেবে যে ভালো পথে চলার নির্দেশনা দেবে কে পিতা সাথে সাথে আরও আছে যে আদব কায়দা শিক্ষা সন্তান দেখা যায় ছোট বয়সে তো অনেক কিছু শেখে না তাকে আদব কায়দা চরিত্র সুন্দরভাবে জীবনযাপনের শিক্ষা দেবে কে পিতা সাথে সাথে আরও বলা হয়েছে ধর্মের প্রতি পরিচয় করা সন্তানরা তাদের যদি ছোটবেলা থেকে ধর্মের পড়ে ধর্ম বলতে যেমন নামাজ রোজা যেগুলো করলে আর কি মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেভাবে দিক নির্দেশনা দেবে পিতা এমনকি কিছু বলা হয়েছে সন্তান যখন তাদের বয়স ছবছর সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন রাসূল কি বলেছেন যে নামাজের প্রতি তাগিদ দাও নামাজের প্রতি তাগিদ দাও তা না হলে তারা নামাজ পড়ে না এবার যখন 10 বছর হবে তখন রাসূল বলেছেন যে প্রয়োজন বলে তাকে প্রহার কর মাইট দাও তা না হলে আস্তে আস্তে যখন আরও বয়স্ক হয়ে যাবে বয়স হবে তখন কিন্তু তারা আর নামাজে এমনকি মসজিদে যাবে না তো ছোটবেলা থেকে কী করতে হবে অভ্যস্ত করতে হবে নামাজের প্রতি ধর্মের প্রতি মক্তবে যাওয়ার প্রতি ধর্ম শিক্ষা গ্রহণের প্রতি অভ্যস্ত করলে বড় হলেও তারা এটা পারবে কন্যা
কন্যা সন্তানকে বেশি আদর করা। রাসূলের কোন সুন্নাহ বলেছেন যে তোমরা তোমাদের কন্যা সন্তানকে বেশি আদর করো। তার কারণ কি? এখানে ছেলে সন্তানের রাগ করতে হবে, কিন্তু রাগ করার কারণে কারণ নেই। তার কারণ কন্যা সন্তান যখন বড় হয়, হ্যাঁ, বিয়ের বয়সে, তখন পিতা মাতা, ভাই বোন, পরাপড়শি, ছেলে কোথায় চলে যায়? শ্বশুর বাড়ি। সেখানে গিয়ে অনেক সময় কঠিন জীবনযাপন করতে হয়। যে কদিন পিতার সাথে থাকে, পরিবারে থাকে, বলা হয়েছে অন্তত সে কদিন পিতার উচিত হল কন্যা সন্তানকে বেশি আদর করা, যত্ন করা, এমনকি খাদ্যও দেওয়া উচিত। কিন্তু আমরা এর অতিক্রম করি, ছেলে সন্তানদের মাছের মাথা খাওয়ায়, ভালো খাওয়ায়, পিঠাওয়া খাওয়ায়, কিন্তু কন্যা সন্তানকে অবমূল্যায়ন করে। কিন্তু তা না, রাসূল দেখো যে কত সুন্দর কথা বলেছেন যে কন্যা সন্তানকে বেশি আদর করতে হবে। কারণ দুদিন পরে তারা শ্বশুর বাড়ি চলে যাবে, সাথে সাথে বদ দোয়া না করা। অনেক সময় পিতা রাগ করে সন্তানের প্রতি বদ দোয়া দেয়, তোর এটা হবে, ওটা হবে, হ্যাঁ, কিন্তু এটা করা উচিত না। কারণ তারা অবুঝ, তারা ভুল করবে। বদ দোয়া না দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ এদেরকে বুঝ দাও, এরা যাতে এরকম ভুল আর না করে। এবার এসো যে উপযুক্ত হলের বিয়ের ব্যবস্থা করা। যখন কন্যা সন্তান বা পুরুষ সন্তান যাই হোক না কেন, বিয়ের বয়স হবে, তখন তাদেরকে বিয়ে দিতে হবে। আর বিয়ে না দিয়ে দীর্ঘদিন যদি রাখে, তাহলে তাদের জীবনে অস্বাভাবিক কিছু ঘটতে পারে, ভুল হতে পারে, বিবাদ ঘটতে পারে, খারাপ হতে পারে। এই কারণে বিয়ে বয়সে বিয়ে দেওয়ার দায়িত্ব তার পিতা। আর যদি না দেয়, তাহলে দেখা যাচ্ছে যদি অন্যায় করে, অপকর্ম করে, তার দায়িত্বভার পিতাকে বহন করতে হবে। এবারে তো সব সঙ্গ, ছেলেরা মেয়েরা তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে, মিশছে, সেটার দেখার দায়িত্ব পিতার। অনেক সময় সঙ্গের কারণে, বন্ধু বান্ধবীর কারণে কী হয়, ছেলেরা নষ্ট হয়ে যায়, মেয়েরা নষ্ট হয়ে যায়। তাই বলা হয়েছে সব সঙ্গে সর্ববাস, অসহাত সঙ্গে সর্বনাশ। সঙ্গ যাতে খারাপ না হয়, সেদিকে পিতা মাতা কী করতে হবে, বিশেষ করে পিতার খেয়াল রাখতে হবে, যাতে খারাপ ছেলে মেয়েদের সঙ্গে তারা না মেশে। যাই হোক, পিতার দায়িত্ব সম্পর্কে কিছু আলোচনা করলাম। হ্যাঁ, যেহেতু সঙ্গে আলোচনা করতে হচ্ছে, দুটোর মধ্যে বেশি আলোচনা করা যায় না। এবারে হোক, মাতার দায়িত্ব সম্পর্কে কিছুটা ধারণা তোমাদের দেয়। মাতারও অনেক দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্য সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করি। গর্ভ অবস্থায় গর্ভে যখন সন্তান থাকবে, তখন মাতাকে বিশেষ করে পুত্র পবিত্র জীবনযাপন করতে হবে, পাঁচ সাত থাকতে হবে। হ্যাঁ, দেখা যায় নামাজ পড়তে হবে, তারপর কোরআন পড়তে হবে, সবসময় মনটা পরিষ্কার রাখতে হবে। এর কারণ কি? এগুলো করার কারণ হলো যে যখন মাতৃগর্ভে সন্তান থাকে, তখন মা যেটা করে সেই প্রভাব দিয়ে সন্তানের উপরে পড়ে। এই কারণে মাকে সবসময় পুত্র পবিত্র, মন পরিষ্কার, পবিত্রতা বজায় রেখে চলতে হবে। সাথে সাথে এসব প্রতিপালন, শিশু বড় অসহায় অবস্থায় জন্মগ্রহণ করে। মানব সন্তান দুনিয়ায় সবচেয়ে অসহায় অবস্থায় জন্মগ্রহণ করে, কারণ অন্যান্য জীবজন্তু জন্মের পরে বড়ি করতে পারে, জন্মের পরে হাঁটাচলা করতে পারে, কিন্তু মানব সন্তান তারা বড় অসহায় হয়ে জন্মগ্রহণ করে। জন্ম নিয়ে তারা এটা খাবো, ওটা খাবো, এটা করবো, ওটা করবো করতে পারে না। মাকে সেটা মনে করে আমার শিশুর খাদ্যের প্রয়োজন, আমার শিশুর এটা দরকার, এরকম চিন্তাভাবনা করে মায়ের ভূমিকা পালন করতে হবে। তারপরে সব শিক্ষাদান, শিশুরা মায়ের কোল থেকে সব কিছু শিক্ষা গ্রহণ করে থাকে। মায়ের কোল থেকে দেখা যায় যে ভালো ব্যবহার, ভালো কথা, মায়ের কোলেরও শিক্ষার প্রথম ধাপ। এই সময় মা যেটা শিক্ষা দেয়, এই কারণে দেখা যায় কোনো কোনো মা শিক্ষা দেয় তুমি আমি বলে, কোনো কোনো মা শিক্ষা দেয় আপনা আপনি বলে, কোনো কোনো মা কথাবার্তা শেখায় তুই তোমারই বলে, তুমি এরকম বলে। মায়ের কোল থেকে যেটা শেখে সেই শিক্ষাটাই সারা জীবন বহাল থাকে। এই কারণে মায়ের কোলে থাকলে ভালো ভালো শিক্ষা দিতে হবে। আচ্ছা, ইয়াতিমদের লালন পালনে রাসূলের পরিবেশ ইসলামে হাদিস, রাসূল কি বলেছেন, খাদ্য যদি কোনো মহিলা তার উদ্যোগ থাকা সত্ত্বেও দেখা গেল যে তার স্বামী মারা গেছে, হ্যাঁ, এমন অবস্থায় একটা শিশু ইয়াতিম হয়েছে, তখন ওই শিশুর মুখের দিকে তাকে সেটা বিয়ে না করে সন্তানটাকে শুধু ভালোভাবে মানুষ করার জন্য বিয়ে না করে তাকে লালন পালন করে, রাসূল বলেছেন আমি এবং ওই মহিলা পাশাপাশি থাকব। তাহলে দেখা যায় সন্তানের লালন করাটা অনেক ভূমিকা পালন করতে হয় মাকে। ব্যবহারিক শিক্ষা
তারা অনেক সন্তান আছে তারা ভালো কাজ করতে পারে না ভালো বলে না বিশেষ করে মেয়েদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া উচিত মায়ের কারণ শ্বশুর বাড়ি গিয়ে তারা অনেক ভুল করবে রান্নাবান্না ঘর ঝাড়ু পরিষ্কার এগুলো যদি মা হাতে কলমে শিক্ষা দেয় তাহলে শ্বশুর বাড়ি গিয়ে মেয়েরা সুন্দরভাবে এটা কাজ করতে পারবে যাই হোক সময় পরের কারণে বেশি আলোচনা করতে পারছি না আগামীতে আবার তোমাদের মাঝে আসবো সেখানে বিস্তারিত অন্য পূর্ণে আলোচনা করবো আজকে যেগুলো আলোচনা করলাম এগুলো তোমরা খেয়াল রাখবে এবং পড়ার চেষ্টা করবে এই বলে আমি আমার ক্লাসের আলোচনা আজকে শেষ করছি খুব ভালো